বেজিং শীতকালীন অলিম্পিক গেমসের পদক প্রদর্শন করা হয়েছে অলিম্পিক্স ব্রডকাস্টিং সার্ভিসের আন্তর্জাতিক সম্প্রচার কেন্দ্রে। সম্প্রচার কেন্দ্রে স্টুডিওতে সাজানো এসব পদক প্রদর্শন করা হয়। সাধারণ মানুষকে অলিম্পিক্সের পদক প্রদর্শনের এই কার্যক্রমে অংশ নিয়েছেন 30 জন সম্প্রচার কর্মী। প্রতিটি মিডিয়ার কর্মীরা পদকের ছবি তোলা ও ভিডিও রেকর্ডিংয়ের সুযোগ পেয়েছেন 15 মিনিট করে। প্রতিটি পদক রাখা হয় আনুভূমিকভাবে, এগুলো ঝুলিয়ে রাখা নিষেধ করা হয়েছে এবং স্পর্শ নিষেধ করা হয়েছে। তবে অনুমোদিত কর্মীরাই কেবল গ্লাভস পরে এসব পদক ধরতে বা স্পর্শ করতে পারেন। প্রতিটি পদকের ডিজাইন করা হয়েছে 5টি গোলাকার বৃত্ত, যার অর্থ করা হয়েছে এক হয়ে একসঙ্গে। চীনা ভাষায় একে বলা হয় তংসিন। চীনা দর্শনে একে ব্যাখ্যা করা হয় স্বর্গ, নরক ও মানুষের মধ্যে যোগাযোগ ও সমন্বয় হিসেবে। পদকের ভেতরের বৃত্ত একই সঙ্গে অলিম্পিক্সের যে মূল ভাবনা, খেলাধুলার মাধ্যমে বিশ্বকে এক করার দর্শনও প্রকাশ পায়।